স্যার আপনার, হ্যাঁ ঠিক আছে, এখন ওকে কন্টিনিউ করেন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক জনাব ওয়াহিদুল ইসলামকে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব নুরুন নবী, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষত আমার সহকর্মী রাষ্ট্রদূত বৃন্দ, নজরুল একাডেমি সৌদি আরবের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ, নিয়মিত সদস্যবৃন্দ, উপস্থিত শ্রোতৃবৃন্দ, প্রথমেই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন। আপনাদের মতো আমিও আজ অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে নজরুল একাডেমি সৌদি আরব তার প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী আরবের পবিত্র ভূমিতে আয়োজন করতে পেরেছে। ঐতিহ্যবাহী নজরুল একাডেমির এই আন্তর্জাতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের পরম শ্রদ্ধেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার সকল প্রকারের সৃষ্টিশীল কর্মকাণ্ড, বিশেষত তার কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধকে বিশ্বের বুকে তুলে ধরতে ও যথাযথভাবে প্রচার করতে অবশ্যই আমরা সফল হয়েছি। আপনারা জেনে খুশি হবেন যে বিশ্বের প্রধান প্রধান ভাষায় ইতোমধ্যে জাতীয় কবির বিভিন্ন ধরনের লেখার একাধিক পুস্তক প্রকাশিত হয়েছে এবং সর্বমহলে সমাদৃত হয়েছে। আমি নিজেই এই ধরনের একটি প্রকল্পের সাথে বেইজিং এ থাকাকালীন সময়ে সংযুক্ত ছিলাম। বিদ্রোহী কবি হিসেবে ব্রিটিশ শাসন আমলে কবি কাজী নজরুল ইসলামকে জেল খাটতে হয়েছিল। তিনি ছিলেন তার দেশ ও দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ, অকুত ভয় একজন মানুষ, যিনি কিনা অতি সাধারণ অবস্থা থেকে নিজেকে পরিশ্রমের মধ্য দিয়ে সমাজের কাছে গ্রহণযোগ্য এবং অনুকরণীয় ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। দুঃখজনক বিষয় যে এবং এরকম একভাবে প্রথিত যশে আজকে এখানে মানুষকে আমাদেরকে উৎসাহিত করেছেন, চিকিৎসার অভাবে আমরা কৃতজ্ঞ সময়ে হারিয়েছিলাম, সকলকে ধন্যবাদ। এরকমটি না হলে নজরুলের কাছ থেকে আরো অনেক অনেক মনোমুগ্ধকর উচ্চ মানের লেখা আমরা নিশ্চিত ভাবে পেতাম। তিনি ছিলেন তার সময় থেকে এগিয়ে থাকা একজন আলোকিত মানুষ। আজকের বিশেষ অনুষ্ঠানে তাকে স্মরণ করতে পেরে আমি ধন্য। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি তাই রইল আমার বিশেষ কৃতজ্ঞতা, বিশেষভাবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের প্রতি এই অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে তার সক্রিয় পৃষ্ঠপোষকতা ও সদয় উপস্থিতির জন্য। আজকে এখানে থাকতে পেরে সত্যি আমি অত্যন্ত আনন্দিত, কারণ নজরুলকে তুলে ধরার মধ্যে দিয়ে আমরা বিশ্বে শুধুমাত্র বাংলা সাহিত্য, বাংলা ভাষাকে যে প্রতিষ্ঠিত করব তা না, এই যে বিশাল একটা জনগোষ্ঠী আছে আরব ভূখণ্ডে সৌদি আরব সহ, সেখানে গবেষণার মধ্যে দিয়ে আমরা নজরুলের সাহিত্যের যে অন্তর্নিহিত একটা ব্যাপার আছে ওই বিষয়টিকে মানুষের কাছে তুলে ধরতে পারবো। অনুবাদের মধ্যে দিয়ে তার চমৎকার যে কবিতা আছে, গান আছে, সেগুলিকে তুলে ধরতে পারবো। এবং মনে রাখতে হবে আরব দেশে কিন্তু এখন অনেক বাংলাদেশিরা সেটেলও করে গেছে, বাংলার মানুষ, বাঙালিরা সেটেল করেছে, তাদের সন্তানদের মধ্যেও কিন্তু নজরুলকে ভালোভাবে পরিচিত করা আমাদের একটা উদ্দেশ্য হওয়া উচিত। আর নজরুল নিজে ইসলামের উপরে অনেক রচনা করেছে, সেগুলিকেও তুলে ধরা আমাদের একটা সুযোগ হবে যদি আমরা নজরুল একাডেমিকে প্রতিষ্ঠিত করতে পারি জোর একটা খুঁটির উপরে সরকারের, বাংলাদেশ সরকারের সক্রিয় পৃষ্ঠপোষকতায়। আমি নজরুল একাডেমির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের সকল সদস্য এবং এক্সিকিউটিভ কমিটির সকলকে আবারও অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্যার বিশেষভাবে আপনি আজকে এখানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, সেজন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা।